দুঃখটা কেন? পাপের ফলে দুঃখ, কিন্তু ভগবানের শরণাগতির ফলে কি হচ্ছে? মাম একম শরণং ব্রজ অহং তোয়াং সর্বপাপেভ্যো মোক্ষ ইষ্যামি মা সুচ। আমি তোমাকে তোমার সমস্ত পাপ থেকে মুক্ত করে দেব। মোক্ষ ইষ্যামি, মোক্ষ ইষ্যামি মানে আমি মুক্ত করে দেব, তোমার সমস্ত পাপ থেকে আমি তোমাকে মুক্ত করে দেব। এখন পাপ যদি না থাকে তাহলে দুঃখ থাকবে না। যেমন অপরাধ যদি না থাকে তাহলে দণ্ডভোগ করতে হবে না। হ্যাঁ, কয়েদির যদি অপরাধের মেয়াদ ফুরিয়ে যায় বা অপরাধ থেকে যদি তার যদি অপরাধ না থাকে তাহলে কয়েদিকে দণ্ডভোগ করতে হবে না। ঠিক তেমনি এই জড়জগতে যখন কেউ ভগবানের শরণাগত হয় তখন আর তার দুঃখ থাকে না। তাই বলা হচ্ছে ভক্তির প্রথম লক্ষণটা কি? ক্লেশঘ্নি, ক্লেশঘ্নি। ভক্তি কি করে? ঘ্ন শব্দটার অর্থ হচ্ছে মেরে ফেলে, হত্যা করে। ভক্তি কি করছে? ক্লেশকে হত্যা করছে, ক্লেশঘ্নি। ভক্তির এইটি হচ্ছে প্রথম প্রভাব, ক্লেশ আর থাকছে না। কেন? কারণ তার পাপ নেই আর, সে পাপ থেকে মুক্ত হয়ে গেছে। আর যেহেতু তার পাপ নেই তাই তার আর দণ্ডভোগের কোনো প্রশ্ন উঠছে না। তো এইভাবে ভক্তির প্রভাবে জীব এই কারাগার রূপী জড়জগতের বন্ধন থেকে মুক্ত হওয়ার উপায় খুঁজে পাচ্ছে। এখন ভগবানের শরণাগত হলেই সঙ্গে সঙ্গে কারা মুক্তি হচ্ছে না, কিছুদিন থাকতে হচ্ছে। অর্থাৎ কীরকম? যতদিন এই জড়জগতে আমাদের থাকার মেয়াদটা আছে ততদিন আমাদের এখানে থাকতে হবে। যেমন এই যে শরীরটা, এটা প্রকৃতির দান, এই শরীরটা প্রকৃতি আমাদের দিয়েছে, খুব সুন্দর শরীর, মনুষ্য শরীর, সর্বশ্রেষ্ঠ শরীর। এমন দুর্লভ মানব দেহ পাইয়া কি কর ভাবনা কেহ। এই যে অপূর্ব সুন্দর একটা শরীর আমরা পেয়েছি, আর ভাবনা কি? এখন কি করতে হবে? এই শরীরটা পেয়ে যশোদা দুলাল শ্রীকৃষ্ণের ভজনা করতে হবে, সেবা করতে হবে। সেই জন্যই যখন জীব ভগবানের শরণাগত হয় তখন আর তার দুঃখ থাকে না। জীব কৃষ্ণ দাস এ বিশ্বাস করলে তো আর দুঃখ নাই। আমরা যদি আমাদের প্রকৃত পরিচয় রূপ যে কৃষ্ণ দাসত্ব সেটা বরণ করে নিই তখন আর কোনো রকম দুঃখ দুর্দশা থাকে না। Thank you.